আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি অনার্স এবং মাস্টার্স পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকের এই ভিডিওতে অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থী পাশাপাশি অনার্স চতুর্থ বর্ষের যে বিশেষ পরীক্ষা এই পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য জানাবো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে করে থাকলে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনাদেরকে জানাবো অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত অনিয়মিত পরীক্ষা এবং বিশেষ পরীক্ষা কি একই সাথে হবে কিনা সে বিষয়টি যখন ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয় তখন যে বিষয়টি উল্লেখ করা ছিল নিয়মিত অনিয়মিত ফর্ম পূরণের একটি স্টেপে বলা ছিল দুই সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ নিয়মিত অনিয়মিতদের ক্ষেত্রে পরীক্ষাটি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে এটি ফর্ম পূরণ নোটিশে বলা রয়েছে চলুন বিশেষ যে নোটিশটি তার ভিতরে কী তথ্য রয়েছে সেটিও দেখে নেওয়া যায় বিশেষ পরীক্ষার ফর্ম পূরণের নোটিশেও কিন্তু এরকম একটি তথ্যই বলা ছিল যে দু হাজার সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ যে বিষয়টি বোঝা যায় যে অনার্স চতুর্থ বর্ষের বিশেষ এবং নিয়মিত অনিয়মিত পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হবে যে বিষয়টি স্পষ্ট এখন কথা হচ্ছে এই পরীক্ষা কি আদৌ ডিসেম্বর মাসে শুরু হবে আপনারা যদি খেয়াল করেন তাহলে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু এখন শুরু হয়েছে তেরো নভেম্বর থেকে এই পরীক্ষাটি চলবে আঠারো ডিসেম্বর পর্যন্ত তাহলে আঠারো ডিসেম্বরের পর যদি অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা হয় সেক্ষেত্রে অনার্স দ্বিতীয় এবং তৃতীয় এই দুই বর্ষের পরীক্ষাটা কখন হবে আর এই দুই বর্ষের পরীক্ষা না দিয়ে কি শিক্ষার্থীরা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করবে কারণ অনেকের তো মানোন্নয়ন পরীক্ষা রয়েছে বা দু একটি কোর্সে এপগ্রেড রয়েছে সেই সকল পরীক্ষার্থীরা তো তৃতীয় বর্ষের ফর্ম পূরণ কিংবা দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণও করেছে সেক্ষেত্রে যে বিষয়টি আমরা সবসময় দেখে আসছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ হওয়ার কিছু মধ্যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয় দ্বিতীয় বর্ষ শেষ হওয়ার কিছুদিন পর তৃতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের পরীক্ষা শেষেই চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হতে পারে এ বিষয়টি অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো বিশেষ সিদ্ধান্ত না নেয় সেক্ষেত্রে এটি অব্যাহত থাকবে সেক্ষেত্রে হয়তোবা ডিসেম্বর মাসে পরীক্ষা না হলে কিছুদিন পরে পরীক্ষাটি হতে পারে কিন্তু বিশেষ পরীক্ষা আর নিয়মিত অনিয়মিত পরীক্ষা একত্রেই হবে যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ থেকে মানে ফর্ম পূরণের যে সার্কুলারটি ছিল তা থেকে আমরা বুঝতে পারি তো এই ছিল আমার হাতে থাকা তথ্যগুলো তবু অনার্স চতুর্থ বর্ষ কিংবা অনার্সের যে কোনো পরীক্ষা বা ফর্ম পূরণ সংক্রান্ত আপডেট তথ্যগুলো যখনই পাব আপনাদেরকে জানাবো তাই জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল খবরাখবর সবার আগে যদি পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ